গুড মর্নিং ক্লাস টু, তোমরা দ্বিতীয় শ্রেণীর অঙ্কন বই থেকে ভালুকের ফুটবল খেলা পার থেকে বের করে নেও 62 পৃষ্ঠা, 6 10 2 62। তোমরা দেখো এখানে লেখা আছে এসব বাক্য পড়ে, এখানে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি বাক্য আছে, এই বাক্যগুলোকে তোমরা পড়তে হবে। তোমরা পরে ছোট্ট করে একটি ভিডিও বানিয়ে পাঠাবে, ছোট ভিডিও তাড়াতাড়ি পড়ে নেবে। গরু গৃহপালিত জন্তু, তন্তু মানে সুতা, সন্তুর এক ধরনের বাদ্যযন্ত্র, বস্তায় বস্তু আছে, বস্তু মানে সামগ্রী, জাহাজে মাস্তুল থাকে। গরু গৃহপালিত জন্তু, গরু গৃহপালিত মানে মানুষের গৃহ মানে ঘর, ঘরের মধ্যে এগুলোকে পালে। গরু গৃহপালিত জন্তু মানে একটি প্রাণী। কি তন্তু মানে সুতা, সুতার একটি নাম হলো তন্তু, বস্তা আমরা সুতাদের সেলাই করি, কাপড় উপর সুতাদের সেলাই করি, সুতার একটা নাম হলো তন্তু। সন্তুর এক ধরনের বাদ্যযন্ত্র, গান বাজনা করতে গেলে আমাদের যেমন কুল করতাল হারমোনি লাগে, এগুলো হলো বাদ্যযন্ত্র। ঠিক কুল করতাল হারমোনির মতো তন্তুরও একটি বাদ্যযন্ত্র, সন্তুর এক ধরনের বাদ্যযন্ত্র। বস্তায় বস্তু আছে, বস্তু মানে সামগ্রী, জিনিসপত্রকে বলা হয় বস্তু, বস্তার মধ্যে বস্তু আছে। বস্তু মানে সামগ্রী, বস্তু মানে সামগ্রী মানে জিনিসপত্র, যদি জিনিসপত্রকে বলা হয় বস্তু বা সামগ্রী। জাহাজে মাস্তুল থাকে, এটা একটি জাহাজ, জাহাজের মধ্যে এভাবে এটার মধ্যে পাল লাগানো আছে, এটাকে বলা হচ্ছে মাস্তুল, জাহাজে মাস্তুল আছে। তারপর যুক্তাক্ষর ভাঙো এবং একটি করে শব্দ তৈরি করো, এখানে 1 2 3 4 5টি যুক্তাক্ষর আছে, এখানে 2টি অক্ষর মিলে এক হলে একটি যুক্তাক্ষর, এরম 5টি যুক্তাক্ষর আছে। যুক্তাক্ষরটিকে প্রথম থেকে ভাঙবে, যেমন আমি ভেঙে নিয়েছি মধ্যাহ্ন যুগ ড, তো এই যুক্তাক্ষরটি দিয়ে একটি শব্দ বানাবে, এখানে মধ্যাহ্ন ডয় থাকতে হবে, পণ্ডিত চণ্ডী আগের পৃষ্ঠাতে এগুলো আছে, এভাবে বানাবে। মধ্যাহ্ন ছয় টয় দিয়ে একটি শব্দ, দন্তা ছয় ফ দিয়ে একটি শব্দ, এটাকে দন্তা নয় তয় রস্যকার দিয়ে একটি শব্দ, দন্তা ছয় তয় রস্যকার দিয়ে একটি শব্দ। তারপর দেখে নেব নিচের বাক্যগুলো পড়ো, প্রথমে কি হয়েছিল তারপর কি হলো সাজিয়ে লেখো। তোমরা তোমাদেরকে বলা আছে আগে এখানে 4টি বাক্য আছে, 4টি বাক্য তোমরা পড়বে, ঠিক আছে? একবার পড়ে নেই। ভালুকটি ক্লান্ত হয়ে পড়ল, বাঘের বাচ্চাটিকে উপর দিয়ে ছুঁড়ে দিয়ে ভালুক আবার তাকে কুলে নিল, ভালুক বাঘের বাচ্চাটিকে সামনের পা দিয়ে লাথি মারল, প্রচণ্ড ঠান্ডায় সে জোরু শুরু হয়ে একটি বলের মতো হয়েছিল। এখানে উল্টাপাল্টাভাবে আছে বাক্যগুলো, এলো বলে তোমরা এগুলোকে সাজিয়ে লাগবে। তোমরা যদি গল্পটা রিডিং দিয়ে থাকো বা গত দিনের ভিডিওটি ভালো করে শুনে থাকো তাহলে বুঝতে পারবে। তোমরা এই লাইনটি হলো প্রথম, সবার প্রথম কী হলো, প্রচণ্ড ঠান্ডায় সে জোরু শুরু হয়ে একটি বলের মতো হয়েছিল, বাঘের বাচ্চাটি ঠান্ডায় একটা বলের মতো জোরু শুরু হয়ে আছিল। তারপর বাঘের বাচ্চাটিকে দেখে ভালুকে পা দিয়ে লাঠি মেরেছিল, এটা হলো 2 নম্বর বাক্য। তারপর উপর দিকে ছুঁড়ে দিয়েছিল বাঘের বাচ্চা দেখে, এভাবে ছুটতে ছুটতে ভালুকটি ক্লান্ত হয়ে পড়লো, মানে পরিশ্রান্ত হয়েছিল। তারপরে 1 নম্বর এই লাইনটা হবে প্রথম, এই লাইনটা হবে 2 নম্বর, এই লাইনটা হবে 3 নম্বর, এই লাইনটা হবে সবার লাস্টে 4 নম্বর। উল্টাপাল্টাভাবে আছে, তোমরা কপিতে লিখবার সময় প্রথমে লিখবে এই লাইনটি, তারপর লিখবে এই লাইনটি 2 নম্বর, তারপর 3 নম্বর লাইন, তারপর 4 নম্বর লাইন। এই 4টি লাইন সুন্দর করে লিখে ফটো কপির মধ্যে লিখে ফটোটি পাঠাবে, একটা বইয়ের মধ্যে লিখে ফটোটি পাঠাবে, এটাকে সুন্দর করে একটি ছোট ভিডিও বানাবে, মানে তোমরা এখানে 6টি লাইন পড়তে পারো কি না।